আজকের ভিডিওটা একটু স্যাড। ক্যাপশন তো দেখেছোই, ক্যাপশন দেখে আধা আধুরা একটা তো আন্দাজ লাগিয়ে ফেলেছো যে কিছু একটা হয়েছে। ব্লগার্স উইথ অ্যাক্টিভ সর্ট অফ প্রফেশনাল লাইফ অলসো, যখন ব্লগিং করতে যায় সেটা উইথ ক্যামেরা সারাক্ষণ একটা ইউজ করলে পরে কিছু না কিছু একটা ইনজিউরি অ্যাটাচড উইথ দিস ব্লগিং প্রফেশন হয়ে যায়। তো ওই জিনিসেরই একটা জিনিস আজকে হয়ে গেছে ওর সাথে। ওই জিনিসটা কি হয়েছে সামনে ব্লগ ভিডিওটার মধ্যে বলতে থাকবো, কিভাবে এটাকে ট্যাকেল করার চেষ্টা করছি ওই জিনিসটাও দেখাবো, ওর অসুবিধাও ওই জিনিসটাও দেখাবো। ব্লগটা শুধু আমরা শুধু ক্যামেরা নিয়ে বেরিয়েই যে শেষ হয়ে যায় সেই জিনিসটাই না, ক্যামেরা নিয়ে সারাক্ষণ ক্যাপচার করা ছোটখাটো জিনিস, দেন ওটাকে এডিট করা, কনস্ট্যান্টলি ইউজ করা, এই লাইফস্টাইল ব্লগিং এর মধ্যে যখন আমরা প্রতি সেকেন্ড সেকেন্ড ক্ষণ ক্ষণ আমরা চেষ্টা করছি ক্যাপচার করতে, দেন সেটাকে এডিট করতে, কিছু না কিছু একটা হয়ে যায়, স্ট্রেস পড়ে যায় কোনো একটা স্পেসিফিক জায়গায়, সে মাসলের মধ্যেই হোক সেটা মেন্টালি হোক, সেই জিনিসটা হয়তো হঠাৎ হঠাৎ করে আবার দেখা যায় আমাদের মধ্যে। ওই জিনিসটারই আজকে কিছু একটা হয়েছে ওর সাথে। তো বাকি ব্লগটা দেখতে থাকো, বুঝতে পারবে কি হয়েছে। গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম টু কাপ্লেট। আজকে একটা আপডেট দেওয়ার আছে, আপডেট ইন আ সেন্স কিছুদিন ধরে ভিডিও আসছে না হয়তো দেখছো চ্যানেলের মধ্যে। তো একটা ইস্যু আছে যেটা হলো ইউ আর কাপ অর প্লেট? আই এম কাপ, ইউ আর প্লেট। যাই হোক, ওর হাতে একটু অসুবিধা আছে যার জন্য একটু ডাক্তার দেখাতে যাচ্ছি। আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড, আমার মায়ের বার্থডে ছিল, সে ভিডিওটা তোমরা হয়তো পরে দেখবে। ভিডিও টিডিও সব করাই হয়েছিল, সব ঠিকঠাক ছিল, তারপরে জানি না সাডেনলি কি হাতে ব্যথা শুরু হয়, দেন আস্তে আস্তে আমি দেখি আমার হাতটা ফুলে যাচ্ছে, পুরো হাতটা ফুলে গেছে টিল দ্য টিপ অফ দ্য ফিঙ্গার্স, আই ডোন্ট নো হাউ। অ্যান্ড মানে ব্যথাটা আর কমেই নি, এখনো সোলেন, এখনো ব্যথা। টুডে ইজ অলমোস্ট 26, সন্ধে হয়ে গেছে। তো ফাইনালি আমরা এখন যাচ্ছি ডাক্তার দেখাতে, দেখি ডাক্তার কি বলে। অ্যাজ অফ নাও না আমি ক্যামেরা হোল্ড করতে পারছি, না আমি চুল আঁচড়াতে পারছি, অ্যান্ড বেসিক্যালি বলতে গেলে কিছুই করতে পারছি না। ভেবেছিলাম মায়ের ভিডিওটা, বার্থডে ভিডিওটা দেবো, সেটাও আমি করতে পারছি না। তো জানি না মেবি কবে হবে আমি সেটাও জানি না, সেটার জন্য কিছুটা দিন একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, সেটার জন্য আমি সেটা আপডেট দিয়ে দিলাম যে এরকম হয়ে গেছে। তো দেখি ডাক্তার দেখি কি বলে, সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর ব্লগটা এখানে এন্ড করে দেবো। আরে না না, আল্টিমেট বানাই দিতাম নি, দেখো আমি একদম চিজ দিয়ে ম্যাগি বানাই দিই। তাইলে তো নর্মাল ম্যাগি ওইটা। সো ডাক্তার দেখানো শেষ হয়ে গেল, অ্যান্ড ডাক্তার ডায়াগনোস করেছে বার্সাইটিস। বার্সাইটিস মানে ওর এলবোতে সাম ছোটা মোটা ইনফ্লামেশন আছে, অ্যান্ড ইনফ্লামেশনের জন্য হাত মুভ করতে একটু অসুবিধা হচ্ছে বলছে। হ্যাঁ, বলছে যে 3-4 দিন, মেবি 5 দিন লাগতে পারে আর কি এটা নর্মালাইজ হতে। তো অ্যাজ অফ নাও হাত সোজা বা ঘাড়ের মধ্যে ঝুলিয়ে রাখবে, স্লিং দিয়ে ঝুলানো থাকবে। এতক্ষণ স্লিং ছিল, বাট ব্যথাটা একটু বেশি করছে আমার, সেই জন্য এখন আমি জাস্ট এটাকে প্লেন ইয়েতে রেখে দিয়েছি। তো মুদ্রা কথা, ব্লগ আসতে একটু দেরি হবে, ইন দ্য মিন টাইম তোমরা পুরনো ভিডিও দেখতে পারো, দেখো ওটার মধ্যে কমেন্ট সমেন্ট করতে পারো। অ্যান্ড যদি এই ভিডিওটার ভালো লাগে না ভালো লাগে, এটা জাস্ট একটা আপডেট, দ্যাটস ইট, জাস্ট জানিয়ে দিলাম, কারণ কমিউনিটি পোস্ট দিলে হয়তো অনেকে দেখে না। হ্যাঁ, তো সেই জন্য ভাবলাম যে না তোমাদেরকে ইনফর্ম করে দিই,
দো মানে বেসিক্যালি আমি 3-4 দিনের একটা ব্রেক নরমালি নিয়েছিলাম, ইউ ক্যান সে ডিটক্সিং মাই সেলফ, একটু বেশি প্রবলেম হচ্ছিল, বাট কালকে থেকে ইস্যুটা ডিফারেন্ট হয়ে গেছে অ্যান্ড মেবি আরও 3-4 দিন লাগবে, বলতে পারছি না। আজকে থেকে ওষুধ স্টার্ট হবে অ্যান্ড হোপফুলি যদি 2-3 দিনে এটার এফেক্ট দেখা যায় তো খুবই ভালো, বাট অ্যাজ অফ নাও তো কিছুই, আমি তো রেস্ট নাও, রেস্ট নাও, দ্যাটস ইট, আর তো কিছু করার নেই না। আর পোলো টাওয়ারস এর ভিডিও কালকে সন্ধ্যাবেলা আসবে, সো ওটার জন্য ওয়েট করো। আর আছে দীপঙ্কর ব্লগ করবে মাঝে মাঝে, এডিট করাটা একটু সমস্যা আছে, হ্যাঁ সেই, বাট ঠিক আছে, উই উইল ট্রাই যত তাড়াতাড়ি দেওয়ার জন্য। তো তুমি ভালো থেকো, সুস্থ থেকো, আর কি এক্সারসাইজ করতে থাকো কিছু একটা সবাই, এই লকডাউনের মধ্যে ঘরে বসে বসেও অনেক কিছু হতে পারে ডিউ টু নন মুভমেন্ট। না আমাকে বলেছে বেসিক্যালি ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ডি হয়েছে, হতে পারে ঘরে থাকা এন্ড দেন জাস্ট ঘর টু অফিস, সানের এক্সপোজার এতটা নেই তার জন্য এটা হতে পারে, নেই বলতে। তো যাই হোক, ঠিক আছে, তাহলে এখানে এন্ড করছি।